আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকে আমরা যার সম্পর্কে জানতে চলেছি তিনি আবু সুফিয়ানের কন্যা ছিলেন তার নাম রামলা আর ডাকনাম উম্মে হাবিবা ছিল তিনি তার স্বামী ওবায়দুল্লাহ বিন জাহাসের সাথে হিজরত করে হাবসায় চলে গেলেন তার স্বামী ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো এবং মৃত্যুবরণ করল একদিন উম্মে হাবিবা স্বপ্নে দেখতে পেলেন যে কেউ তাকে উম্মুল মোমিনিন বলে ডাকছে তিনি তাতে অবাক হলেন নিজে নিজে স্বপ্নের এই ব্যাখ্যা করলেন যে রাসুল সাল্লাহু আলহ্লাম আমাকে বিয়ে করবেন উম্মে হাবিবা বলেন আমার ইদ্যত কেবল শেষ হয়েছিল হঠাৎ একদিন নাজ্জাসীর দূত আমার বাড়ির দরজার কাছে পৌঁছল আমি অনুমতি দিলে আব্রাহা নামের এক দাসী আমার ঘরে প্রবেশ করল বলতে লাগল বাদশাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আর বলেছেন উম্মে হাবিবার কাছে গিয়ে বলে দাও যে রাসুলসাল্লু আলিহসাল্লাম বাদশাহকে চিঠি লিখেছেন যাতে তিনি উম্মে হাবিবার সাথে বিয়ের আগ্রহ প্রকাশ করেছেন আমি দাসীকে বললাম তোমাকেও আল্লাহ সুসংবাদ দিন আরবীয়রা যখন কোনো কথাই খুশি হয় তখন এই প্রকার বাক্য বলে থাকে যাতে খুশির প্রকাশ ঘটে অর্থাৎ আমি আমার পক্ষ থেকে সম্মতি জানাচ্ছি দাসী আরও বলল বাদশাহ এও বলেছেন যে আপনি আপনার পক্ষ থেকে কোনো ওলি নির্ধারণ করে দেন যে ব্যক্তি আপনার বিয়ের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে সুতরাং আমি খালেদ বিন সাঈদ বিন আসরা দিয়াল্লাহওয়ান হুকে নির্ধারণ করলাম এবং আব্রাহা নামের দাসীকে সুসংবাদ দেওয়ার খুশিতে নিজের হাতের রূপার আংটি এবং রোপার দুইটি চুরি দিয়ে দিলাম সন্ধ্যা ঘনিয়েলে বাদশা নাজ্জাসী জাফর বিন আবুতালি ব্রাদিউল্লাহওয়ান হুকে এবং সেখানে উপস্থিত অন্যান্য মুসলমানদের নিয়ে মিটিংয়ে বসলেন এবং আল্লাহ তালার প্রশংসা বর্ণনার পর তিনি বললেন আল্লাহর রাসুল সাল্লু আলিহসাল্লাম আমার নিকট পত্র লিখেছেন যেন আমি তাকে আবু সুফেনের কন্যা উম্মে হাবিবার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ করি আমি আল্লাহর রসুল সাল্লাহু আলিহ্লামের সিদ্ধান্তটাকে পছন্দ করলাম এবং আমি তার দেনমোহর চার শত দিনার ধার্য করলাম অত্তপর রাজ্জাসী উপস্থিত ব্যক্তিবর্গের সামনে দেন মোহরের অর্থ আদায় করে দিলেন এরপর উম্মে হাবিবার উকিল খালিদ বিন সঈদ রাদিউল্লাহওয়ানহ আল্লাহতালার প্রশংসা বর্ণনার পর উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন তিনি বললেন নিশ্চয়ই আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহুসাল্লামের সিদ্ধান্তকে খুবই পছন্দ করেছি এবং আমি তাকে উম্মে হাবিবার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম আর আল্লাহ তালা তার রাসুলের প্রতি বরকত নাজিল করুন অত্তপর যখন মিটিং শেষ হতে লাগল তখন হাফসার বাদশা বললেন সকলেই বসুন নিশ্চয়ই নবীদের নিয়ম হল যখন তারা বিয়ে করেন তখন বিয়ের উলিমার দাওয়াত খেতে হয় সুতরাং নাজজাসী খুব উত্তম রূপে উলিমার ব্যবস্থা করলেন বিয়ের পর নাচজাসী সুরাহ বিল রাজিয়াল্লাহ সাথে উম্মে হাবিবাকে রাসুল সাল্লাহু আলিহসাল্লামের খেদমতে মদিনায় পাঠালেন উম্মে হাবিবার সাথে রাসুল সাল্লু আলি হোসাল্লামের ভালোবাসার প্রমাণ পাওয়া যায় যখন তার পিতা আবু সুফিয়ান কাফের অবস্থায় মক্কা বিজয়ের পূর্বে তার ঘরে আসলেন এবং নিজ কন্যার ঘরে বিছানায় বসতে চাইলেন তখন তার কন্যা পিতাকে রাসুলসাল্লু সাল্লামের বিছানায় বসতে নিষেধ করলেন এবং বললেন এটি রাসুল সাল্লু সাল্লামের পবিত্র বিছানা আর আপনি মুশরিক এবং মুশরিক অপবিত্র সুতরাং আপনি রাসুল সাল্লু সাল্লামের বিছানায় বসার যোগ্য নন এই কথা বলে বিছানা গুটিয়ে রাখলেন উম্মে হাবিবার আদিয়াল্লাহু আনহার উফাত চুয়াল্লিশ হিজড়িতে হয় সম্মানিত শুধী আবু সুফিয়ানের কন্যার অজানা কাহিনী সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ইকত <laughs> আবৰকাত <believers>